মার্জনা করবেন মহেশ্বর, মার্জনা করবেন দেবী। মার্জনা করবেন দেবর্ষি, আপনার উপস্থিতি আমি বুঝতে পারিনি। দেবর্ষি, দেবর্ষি আসুন, আমরা বাইরে গিয়ে আমাদের বাক্যালাপ করি। নন্দী, পিতা, দেবর্ষির জন্য কিছু ফলাহারের ব্যবস্থা করো। মহেশ্বর, আমার ফলাহারের প্রয়োজন নেই। আপনি কি সত্যি কিছু জানেন না মহেশ্বর? দেবী, এ কোন মায়ায় বশীভূত আজ আপনারা? জগতের কোনো খবরই কি নেই আপনাদের? দেবর্ষী, দেবর্ষী, জগৎ বিশাল, সমস্ত জগতের সংবাদের কি প্রয়োজন? তার থেকে বেশি করে জগৎকে জানার বা চেনার চেষ্টা করা অকারণ। চলুন, আপনি আমার সঙ্গে বাইরে চলুন। না মহেশ্বর, আমি আমার কথা না বলে আর যাব না মহেশ্বর। দেবর্ষী, আজ বড় বিচলিত দেখাচ্ছে আপনাকে। দেবী, এই কথা মহেশ্বরের কাছে নিবেদনে কি ফল আমি জানি না। তিনি নির্বিকার, নির্বিকল্প, কোনো কিছু গ্রাহ্য করেন না। মান অপমান তার অনেক ঊর্ধ্বে উনি। দেবী, আপনি তার শক্তি, আদ্যা শক্তি, অথচ আপনি আজ নিজের মায়ায় নিজে আত্মবিস্মৃত। আপনার কথার অর্থ কারণ আমি কিছুই বুঝতে পারছি না। দেবর্ষী, আপনি পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছেন, আপনার কিছু বিশ্রামের প্রয়োজন। নন্দী, দেবর্ষীর জন্য বিশ্রামের ব্যবস্থা করো। মহেশ্বর, পথশ্রমের ক্লান্তি নারদের আসে না। কি সংবাদ দিতে চান আপনি? হা হা, আপনি কি জানেন দেবী, আপনার পিতা আজ এক মহাযজ্ঞের আয়োজন করেছে। পিতা যজ্ঞ করছেন? কিসের যজ্ঞ? মহাযজ্ঞ, এমন যজ্ঞ যা ত্রিজগতে কেউ নাকি দেখেনি। সেই যজ্ঞকে সবাই দক্ষ যজ্ঞ নামে সম্মান করবে, এই তার ইচ্ছা। দেবী, সেই যজ্ঞে আমন্ত্রিত সকলে কেবল আপনারা নন, আর শিব অনুচরেরা নয়। কঙ্কল তীর্থের সেই যজ্ঞে সমস্ত দেবতারা আমন্ত্রিত। প্রতিবাদ করেছেন ঋষি দধিচি এবং প্রভুর কিছু ভক্ত ঋষিগণ। দেবর্ষী, এই সংবাদ এনে কি অভিষ্ট সিদ্ধ হলো আপনার? যে যজ্ঞের আমন্ত্রণ নেই, সেই যজ্ঞের সংবাদের কি প্রয়োজন? দেবী, এই সংবাদ আমি আপনার কাছে এনেছি একটি মাত্র কারণে, এ তো মহেশ্বরের অপমান। দক্ষরাজ তার এতদিনের জমে থাকা সমস্ত রাগের কারণে, ঘৃণার কারণে মহেশ্বরের এই অপমান ঘটালেন। দেবী, আপনারও অপমান ঘটালেন। দেবী, আপনি এর প্রতিকার করুন। শিবহীন এই যজ্ঞ যে অধর্ম। সর্ব কর্মাণি সাধয় স্বাহা।
সতী, কেন তুমি ওই যজ্ঞের কথা এখনো ভেবে চলেছো? সতী, কেন ওই একটিমাত্র ঘটনা তোমাকে এমন করে আনমনা করছে, এমন করে ভাবাচ্ছে? তুমি জানতে ওই যজ্ঞের কথা গোপন করেছো আমার কাছে সেই কথা। আবার তুমি আমার কাছে কিছু গোপন করেছো ভয়ষণ। আমি গোপন করেছি আশঙ্কায়, ভয়ে সতী তুমি কষ্ট পাবে তাই। আর দেখো, আমার সেই শঙ্কা সত্য ছিল। যজ্ঞের কথা জেনে তুমি এমন ভাবে আনমনা হয়ে পড়েছো, অস্থির হয়ে পড়ছো, তুমি কষ্ট পাচ্ছ সতী। আর তোমার কষ্ট যে আমি সইতে পারি না। আমি সেখানে যেতে চাই সতী। হ্যাঁ মহেশ, পিতার ওই যজ্ঞে আমি যাব, তুমি নিয়ে চলো আমায়। না সতী, তুমি সেখানে যাবে না। তুমি সেখানে অনাহত, দক্ষরাজ তোমাকে আমন্ত্রণ জানাননি। তবু আমি যাব। তুমি কি জানো না সতী, বিনা আহ্বানে সেখানে গেলে সে যে চরম অপমানের, চরম অসম্মানের। সব ক্ষেত্রে তা নয় মহেশ্বর, বিনা আহ্বান বন্ধু গৃহে, পতি গৃহে, শ্বশুর গৃহে আর পিতা গৃহে যাওয়া অসম্মানের নয়। শ্বশুর গৃহে আর পিতা গৃহে যাওয়া অসম্মানের নয়। দক্ষরাজ আমাকে কেন আমন্ত্রণ জানাননি, তোমাকে কেন আমন্ত্রণ জানাননি, সে তো তুমি ভালো করেই জানো সতী। সে আমি তার ভ্রম বলে মেনে নিলাম, আর তার সেই ভ্রম আমি তার কন্যা রূপে সঞ্চত করব। নিষ্ঠুর হলেও এই কথা সত্যি সতী। দক্ষরাজ তোমাকে আর আমাকে কেবলমাত্র অসম্মানের জন্য সেখানে আহ্বান করেননি। তার সেই অন্যায় ক্ষমা তাকেই চাইতে হবে মহেশ্বর। কি প্রয়োজন সতী দক্ষরাজের ক্ষমার, কেন তুমি এত অস্থির হচ্ছ? যজ্ঞসভায় যাওয়ার জন্য কি তুমি আমাকে পরিত্যাগ করবে? আমি তোমাকে পরিত্যাগ করব, এ কথা আমার মনে আসবে এ তুমি ভাবলে মহেশ্বর। তুমি থাকবে আমার পাশে, আমি সেই যজ্ঞ দেখতে চাই। তুমি যজ্ঞ দেখতে চাও তো সতী, কেবলমাত্র এইটুকুই তো তোমার ইচ্ছে? আমি সেই যজ্ঞের আয়োজন করব সতী, তুমি নিজে সেই যজ্ঞের আয়োজন করো। এক বিরাট যজ্ঞ, যে যজ্ঞ এই জগৎ আগে কখনো দেখেনি। স্বামী, কিন্তু আমি যে দক্ষরাজের ওই যজ্ঞই দেখতে চাই, পঙ্খল তীর্থের ওই যজ্ঞ। তুমি নিয়ে চলো আমায়। তুমি কেন যেতে চাও সতী? যজ্ঞ ভাগের অধিকার তোমার পিতা দক্ষরাজ আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন, আমি আমি সেখানে কেন যাব সতী? তিনি কে তোমার যজ্ঞ ভাগ কেড়ে নেবার? তুমি যজ্ঞেশ্বর, তুমি দেবাদিদেব, এই জগতে তুমি সত্য যজ্ঞ। তিনি অন্যায় করে তার যজ্ঞে তোমাকে আহ্বান করেননি, আর যে যজ্ঞে তুমি নেই সেই যজ্ঞ যজ্ঞের মর্যাদা পায় কি করে মহেশ্বর? তুমি যাবে, কত ভ্রষ্ট পিতাকে জ্ঞান দান করে তুমি গ্রহণ করবে যজ্ঞের ভাগ। যিনি অভক্ত তাকে আমি জ্ঞান দান করি না সতী, অনাহত আমি কোথাও যাই না। তবে আমাকে যেতে আজ্ঞা করবে, সেখানে তাকে দিয়ে তোমার যজ্ঞাহুতি আমি দেবাবো।
আর তিনি যদি না করেন তবে বিনষ্ট হবে তার যজ্ঞ। যেও না, যেও না সতী। সতী, তোমার অপমান হবে সেখানে, আর সেই অপমান তোমার সহ্য হবে না। আমাকে যেতে আজ্ঞা কর। বিচ্ছেদ আমাদের হবে না, কোনো যুগে না, কোনো কালে না। হবে সতী, আজ তুমি চলে গেলে হবে। আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি আমি তোমাকে আর দেখতে পাবো না। চলো 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 পাল্টাই।